एवरीवन কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি একদম আজকে ভিডিওটা কিন্তু তোমাদের কিচেন থেকে স্টার্ট করে দিয়েছি বিকজ আমি কিচেনে চলে এসেছিলাম আজকে যেহেতু কালীপূজো তো আমরা বাড়িতে উপাস মানে আমি আর মা উপাস করেছি আর রিক্তম তো যেহেতু করছে না তো সেই জন্য ওর জন্য রান্নাবাড়া করতে হয়েছে তো সকাল সকাল এসেই সেরকম কিছুই নয় রুটি আর কলা হচ্ছে আজকের ওর ব্রেকফাস্ট আর দুপুরে কিছু রেডি করে দিয়েছি ও তো খাওয়া দাওয়া করবে বাড়িতে আমরা তো উপাস রাত্রে আবার পুজোতে ওখানে খিচুড়ি ভোগ হবে তো সেটাই আমরা খাবো বাট রিক্তম তো বাড়িতেই খাবে সেই জন্য ওর জন্য সব প্রিপারেশন করে নিয়েছি তো চলো ব্রেকফাস্ট আগে ওকে দিয়ে নিই আজকে যেহেতু পুজো সেই জন্য নিরামিষ রান্না রান্না হচ্ছে আজকে বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ মটর আর পনির কিন্তু অলমোস্ট কমপ্লিট ডান এবার একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিব আর করব হচ্ছে ডাল এখানে ভিজিয়ে রেখেছি ডাল বেগুন ভাজা আর এটা পনিরের তরকারি আজকে আর বাকি তো আমরা সবাই উপোসই সেই জন্য প্রথম তো ভেবেছিলাম খালি ডালই করবো তারপরে হঠাৎ ভাবলাম যে না আজকে একটু মুলার ডাল করা যাক তো সেই জন্য এখানে ডাল তো আমি বয়ে সিদ্ধ করেই নিয়েছি এবার এটাকে সম্বা দিব পাঁচফোড়ন সম্বা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ডালটা এটার মধ্যে দিয়ে দিব তো আমি মূলাটা আগে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে ডালটা যেটা সিদ্ধ করেছিলাম সেটা আমাদের রেসিপি কেউ কেউ আবার ডালের সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে তো ইচ্ছে করলো আজকে মূলার ডাল করার জন্য তো সেই জন্য এটা করে নিয়েছি রান্না শেষ করে করে আস্তে আস্তে দেখলাম রিক্তম এখানে যেগুলো ক্র্যাকার্স এনেছিল সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছে সেই যে দেখে পুরনো কথা মনে পড়ে গেল সেই ছোটোবেলা কী যে দৌড়াদৌড়ি করতাম এই ক্র্যাকার্সগুলোকে রোদে দেওয়ার জন্য সকালবেলা উঠে কে কার আগে রোদে দিতে পারে কেননা জায়গা পাবো না তাই না আমারটা তো ভালো করে রোদে দিতে হবে তো সেই জন্য আর চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো আজকে কিন্তু ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে রয়েছে একদম লাস্ট ইয়ার যেরকম একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আজকে কিন্তু সেরকম বৃষ্টি ভাব একদমই নেই বৃষ্টি ভাব আর কী বলছি যে সেই যে বৃষ্টি পড়লো আর ক্র্যাকার্স ফুটাতে গিয়ে সেই নাজেহাল অবস্থা আর পুজোও তো দেখতে বেরোতে পারলাম না তবে এবার কিন্তু জাস্ট দারুণ লাগছে আর শুনতে পারছো ঢাকের বাড়ি কিন্তু পড়েই গিয়েছে কী যে ভালো লাগছে আর কী যে আনন্দ হচ্ছে আর সঙ্গে কিন্তু ওয়েদারটাও দারুণ করেছে কাজকর্ম কিন্তু কমপ্লিট আর আজকে একদম সকাল সকাল স্নান টান করে মা চলে গেছে এখানে আমাদের পাড়াতে যেটা পুজো হয় সেখানে একটু সাহায্য করতে ফল টল কেটে দিতে তারপরে তো বিকালে আবার ভোগ টোক হবে তো সেগুলো সবজি টবজি কেটে একটু রেডি করতে হয় তো সেখানেই গেছে আর আমি যেহেতু ঘরে একটু রান্না বান্না ছিল সেই জন্য আর যাইনি তো আমি বাড়িতেই আছি তো এখানে যাব সব কাজ তো এদিকে কমপ্লিট হয়ে গেছে এখানে যাব একটু স্নান টান করে আসব তারপরে তো আবার বিকেলবেলে তো আবার রেডি রেডি হয়ে আবার সেই অঞ্জলি নিতে যাওয়া জানি না লাস্ট ইয়ার তো অনেকটা লেট হয়ে গেছিলো তবে এবার জানি না কে কতটা লেট হয় দেখা যাক সবটাই তোমরা জানতে পারবে ভিডিওতে তবে আমি কিন্তু আজকের এই ভিডিওটা ছোটো মোটোই রাখবো এখানে এন্ড করে দিব বিকেলে যেটা পুজোর ভিডিও হবে সেটা কিন্তু আলাদাভাবে আপলোড হবে স্নান টান কিন্তু কমপ্লিট তো এখানে একটু বসেছি বসেছি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার জুয়েলারিটার মধ্যে বসেছি তো এখানে বসার কারণ এটাই হয়েছে যে তিনটা অর্ডার রয়েছে মানে ব্রেসলেটসের তো সেটাই ব্রেসলেটগুলো বিটস দিয়ে যেগুলো ব্রেসলেট হয় না খুব সুন্দর লাগে কিন্তু আজকাল তো সবাই পরে অনেক 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 মানে রকম রকমের কালার্স কারণ কোনোটা মিক্স কোনোটা সিঙ্গেল তো এরকম ভালো লাগে সবগুলো বিটস তো আজকে সেরকমই তিনটা ব্রেসলেট আমি অর্ডার পেয়েছি একটা ব্ল্যাক একটা ব্লু আর একটা লাইট পিঙ্ক তো ওইগুলো ওখানে বানিয়ে নিবো বসে যেহেতু ফ্রি আছি কোনো কাজ সেরকম কোনো কাজ নেই তো ভাবলাম যে এখনই কমপ্লিট করে নিই বিকেলে তো আবার টাইম পাবো না আবার স্কুল খুললে ওটা ডেলিভারি দিতে হবে কালকে দিনটা বন্ধ পেয়েছি নো ডাউট আর জানি না যে সকাল থেকে কী হয়েছে মানে কালকে রাত্রেও সেভাবে বুঝতে পারিনি আজকে সকাল থেকেই মানে এত টাকটা জ্বলছে একদম সর্দি হঠাৎ করে পেয়ে গেলো আর সেই পুজোর সময় হয়েছিল কমে গেছিলো আবার এখন স্টার্ট হয়েছে তো যাই হোক চলো ড্রেসগুলো আগে কমপ্লিট করে নিই সো দেখো ফাইনালি তিনটা ব্রেসলেট কিন্তু বানিয়ে কমপ্লিট একটা লাইট পিঙ্ক একটা ব্ল্যাক অ্যান্ড একটা কিন্তু দুতে ব্লু কালারের তো কীরকম হয়েছে জানাবে খুব সুন্দর লাগে এগুলো এরকম কম্বাইন করেও কেউ পড়তে পারে বা একটা মধ্যেই অনেকগুলো কালার সিঙ্গেল কালার এরকম খুব সুন্দর লাগে জিনিসগুলো আজকাল সবাই পরে
তো কেরকম হয়েছে জানাবে। তো এগুলো কিন্তু আমার কাছে অনেক আরো অন্য কালারসও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানে এড করে দিচ্ছি, যা সর্দি পেয়েছে না মানে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এখানে অ্যাড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু একদমই নেক্সট পুজোর ভিডিও যেটা আসতে চলছে কালকে, সেটা কিন্তু একদমই দেখতে মিস করবে না, ঠিক আছে। তো আজকে বিকেলেরটা আমি কালকে আপলোড করে দিবো, যেহেতু আজকে অঞ্জলি দিয়ে পসিবল হবে না হয়তো এডিট করতে, যদি পসিবল হয় আমি করে দিবো, বাট মোস্টলি চান্সেস আছে যে কালকে আপলোড হবে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, আর আজকে যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আজকের মতো নিত্রিকি, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে জানাই হ্যাপি কালী পুজো।